হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৌসুমি সুস্বাদু ও সুমিষ্ট ফল লিচু, যা আমরা প্রত্যেকেই কম বেশি খেতে পছন্দ করে থাকি, তবে এ লিচুর পরিপক্কতা পেয়েছে কিনা বা এ লিচুটি সঠিক সময়ে হারভেস্ট করা হয়েছে কিনা বা এ লিচুগুলো খেলে আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি হবে কিনা ইত্যাদি কোনো বিষয় চিন্তা না করে কিন্তু আমরা বাজারে লিচু সাজানো দেখা মাত্রই কিন্তু কিনে এনে খেয়ে থাকি। আর এ সময়ে কিছু অসাধু ব্যবসায়ী থাকে যারা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু লিচুকে হারভেস্ট করে এনে বাজারে বিক্রয় করে থাকে বেশি দাম পাওয়ার জন্য। কিন্তু এ লিচুগুলো আসলে আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, কেননা অপরিপক্ব লিচুতে এক ধরনের এনজাইম থাকে যা খেলে পেট ব্যথা, অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর তাই সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে এই স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে অবশ্যই অপরিপক্ব লিচু কেনা থেকে বিরত থাকতে হবে এবং জানতে হবে যে মৌসুমের কোন লিচুটি ঠিক কখন হারভেস্ট করা যায় বা কোন লিচু জাতটি ঠিক কখন পরিপক্কতা পায়, কেননা জাতভেদে লিচুর পরিপক্কতার সময় কিন্তু ভিন্ন হয়ে থাকে। তাই এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই ধারণা রেখে পরিপক্ক অর্থাৎ নির্দিষ্ট সময় পরে কিন্তু হারভেস্টকৃত সেই লিচুগুলোকে সংগ্রহ করতে হবে। আর তাহলে সুপ্রিয় দর্শক, অনেক বেশি নিরাপদ, মিষ্টি ও সুস্বাদু লিচুটি আপনি পেতে পারেন বলে আশা করা যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। কথা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এগ্রোটেকের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।